কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই যে হয়ে পড়ছে বিপ্লব দেব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবে ঘনে ঘনে বিতর্কিত মন্তব্য করার পিছত এইবার ঘনে ঘনে বিতর্কিত মন্তব্য আগবাইছে রাজেন গোহাই। কেতিয়াবা শিক্ষকক অবমাননা আর কেতিয়াবা এনআরসি সংক্রান্ত আপত্তিজনক মন্তব্য। রাজেন গোহাই মগজু বেয়া হয়েছে, রাজেন গোহাই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছে, মগজু বেয়া হয়েছে অর্থনীতিদের, রাজেন গোহাই প্রতিচ্ছবিক লো জরা পোকা আরম্ভ। এয়া অনিল নগরের দৃশ্য। এইদরে রাজেন গোহাই প্রতিচ্ছবিক লো ঢেকিয়ারে জরা পোকা আরম্ভ করেছে স্থানীয় লোকে। রাজেন গোহাই সুমতি যাতে আহে তার বাবে এই জরা পোকা। রাজেন গোহাই মগজু বেয়া হয়েছে, সেয়ে জরা পোকা আরম্ভ করেছে। কেবল জরা পোকাই নহয়, বিভিন্নজনে বিভিন্ন পন্থা অবলম্বন করেছে রাজেন গোহাই আলোকচিত্রের সম্মুখত। ভালকৈ চাও এই দৃশ্য। তোর মন্তব্যবিলাক শুনি এনেকুৱা লাগিছে যে ভারসাম্য হেরুৱাইছে, হেরুৱাব পাৰে আৰু এইটো বয়সৰো দুখ হ'ব পাৰে। গতিকে এইটো এটা বয়সৰ লগে লগে মানুহৰ কেতিয়াবা অলপ মানসিকভাৱে অলপ দুৰ্বল হৈ যায়। গতিকে আমি সেইকাৰণে তেখেতক আজি কৈ আমি এটা হেৰি দিছোঁ যে ব্ৰাহ্মী পুষ্প বুলি এটা আয়ুৰ্বেদিকৰ বৰ ধুনীয়া ঔষধ আছে, এইটো যদি কিবা কাৰণত মানসিক ভাৰসাম্য হেৰুৱাইছে তেতিয়া এইটো যদি কণ্টিনিউ খায় তেখেতসকলে, তেতিয়া তেখেতক আকৌ আমি ভাবোঁ তেওঁ সুন্দৰ এটা আকৌ আগৰ ৰাজেন গোহাই হৈ পৰিব। কাৰণ এতিয়া তেখেতে নিজেই জানেনে নাজানে আমি নাজানো যে তেখেতে এজন অসম বা অসমীয়াৰ সন্তান হয়নে নহয়। রাজেন গোহাই খুয়া হয়েছে মগজু ভাল করা ঔষধ। অনিল নগরবাসী ঔষধ খুয়ালে রাজেন গোহাই। এয়া চাও মগজু যাতে ভাল হয় সেইভাবে রাজেন গোহাই প্রতিচ্ছবিক বিশেষ ঔষধ খুয়া হয়েছে। যাব লাগিব অসমীয়ায় বাংলাদেশত মন্ত্রী এমএলএর লেতেরা স্বার্থত। এটা এনেকুয়া হয়েছে যে অর্ধেন্দুদের নিচিনা অর্ধেন্দ্রের নিচিনা মানুষক আমি এই ঢেকিয়ারে জারি পেলায় কমিউনিয়াল ভাবধারা উলিয়াবলগা হয়েছে। আর তারপরই অকল রাজেন গোহাই নহয়, আমার লোকেল এমএলএ তেখেত সিদ্ধার্থ ভট্টাচার্য, তেখেতেও দুই বছরে গিটার টিউনিং দি কিবা কই মন্ত্রী হয়েই বিদেশী আনার গান আরম্ভ করিলে। রাজেন অর্ধেন্দ্রর বিরুদ্ধে অনিল নগরবাসীর ক্ষোভ, ক্ষোভ বুঝাইলে সিদ্ধার্থ ভট্টাচার্যর বিরুদ্ধে। গোহাই ডাঙরিয়া আর আপনার অর্ধেন্দ্র কুমার দে, আপনাদের যুক্ত এই বলিয়ালি আরম্ভ করেছে, এই বলিয়ালি অতি সোনকালে বন্ধ করক। রাজেন গোহাইয়ের বিরুদ্ধে অনিল নগর অঞ্চল এইদরে প্রতিবাদ চলি থাকা অবস্থাতে নগাঁওতো অনুষ্ঠিত হল আন এক প্রতিবাদী কার্যসূচী। নগাঁওতো রাজেন গোহাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ, রাজেন গোহাই প্রতিকৃতিক লো সযাত্রা। এয়া চাও এক বিশাল সমদল, লগত একটা মৃতদেহ। আসলতে এয়া রাজেন গোহাই প্রতীকী মৃত। এই সযাত্রা লৈ প্রতিবাদ করেছে নগাঁওর জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের সদস্য সকলে। কিন্তু এওঁলোকৰ প্রতিবাদী কার্যসূচীক বাধা দিছে আরক্ষী। যি এক দেখিছে ভূমিকা দেখিছে প্রশাসনের বর্তমান প্রশ্নবোধক চিন লাগিছে। আমি গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করব গিয়ে আছো, গণতান্ত্রিকভাবে স্পোহান যাত্রা করব গন্তব্যস্থানে আমি গিয়ে আছো, শান্তিপূর্ণভাবে গোয়ার পাচ্ছো। প্রশাসনে বাধা আরোপ করেছে, বাধা আরোপ কারণটা কি? রাজেন গোহাই মানে আমার এই আশীর্বাদ প্রশাসনের ওপর হস্তক্ষেপ করেছে যে এই যুবছাত্র পরিষদক অন্তর্ভুক্ত করক, যুবছাত্র পরিষদে যে এনেকুৱা প্রতিবাদ করব নোৱাৰে। রাজেন গোহাই বিতর্কের মাজত সুমাই পড়াটো কোনো ডাঙর কথা নহয়। মন্ত্রিত্ব লাভ করার পিছরের পর বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য আগবাইছে রাজেন গোহাই। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।